জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি গৃহবধূর তুমুল ঝগড়ায় রক্তারক্তি কাণ্ড। সংঘর্ষের জেরে পুত্রবধূ এবং শাশুড়ি উভয়ে মারাত্মকভাবে আহত হয়। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায়। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ উৎসব হলো জামাই ষষ্ঠী। জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন। মূলত জামাই ষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানা আচার অনুষ্ঠান। সকাল থেকে উপবাস করে নানা নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করেন শাশুড়িরা। তবে এই দিনেও যেন গারস্থ হিংসা থেমে নেই। জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি গৃহবধূর তুমুল ঝগড়ায় রক্তারক্তি কাণ্ড। এমন এক ঘটনা ঘটল তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায়। এদিন কোনো একটা পারিবারিক বিষয় নিয়ে কল্পনা দাস নামে এক মহিলার সঙ্গে তার পুত্রবধূর ঝামেলা সৃষ্টি হয়, আর এই ঝামেলা একটা সময় রক্তারক্তি সংঘর্ষের রূপ নেয়। পারিবারিক সংঘর্ষের জেরে পুত্রবধূ এবং শাশুড়ি উভয়ই মারাত্মকভাবে আহত হয়। পরবর্তীতে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর শাশুড়ি এবং পুত্রবধূ উভয়কে উন্নত চিকিৎসা চিকিৎসার জন্য রাজধানীর জিবি হাসপাতালে প্রেরণ করা হয়। আমরা কিছুক্ষণ একটা ইনফরমেশন পেয়েছি, মহানীপুর স্কুল আছে না, স্কুলের পাশে দিয়ে গিয়ে সেটা ওই একটা পারিবারিক ঝগড়া হয়েছে, একজন মেয়ে লোক প্রচন্ড আহত হয়েছে। আমরা ওখানে যাওয়ার পর দেখছে ঠিকই আছে, মেয়ের রক্তাক্ত সাথে কিছু বাজার করছে। নাম কি তার? নাম কি? তার নাম কি? কল্পনা দাস। কৌশিকি বাড়ি। জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি এবং পুত্রবধূর মধ্যে এই তুলকালাম রক্তারক্তির ঘটনায় গোটা মহারানীপুর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। একই সাথে গারস্থ হিংসার এই নগ্নরূপ দেখে শঙ্কিত সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।